নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী, আমার সহপ্রতি রাজশাহী দীপ্ত বিশ্বাসের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাটিকুন্ডা হাইস্কুল মাঠে। মাটিকুন্ডা গুলিকাণ্ডের পর, মর্মান্তিক সেই ঘটনার পর কেমন আছে মাটিকুন্ডা, কি চলছে এখানকার রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা, তা কিন্তু চাক্ষুষ করতে আমরা এই মুহূর্তে মাটিকুন্ডাতে। আপনাদের জানিয়ে দিই, সেই ঘটনা বলুন বা দুর্ঘটনার পর এলাকার মানুষ কিন্তু শান্তি শৃঙ্খলা চাইছে, কারণ একদম শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মাটিকুন্ডা বাজারের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিন্তু এই বাজারের উপর নির্ভরশীল। তাই এলাকার মানুষ শান্তি শৃঙ্খলার দাবিতে আজকে এলাকার তৃণমূল নেতা এবং সেই সঙ্গে পঞ্চায়েতের যিনি কর্মী, পঞ্চায়েতের একজন হচ্ছে প্রতিনিধি মিনহাজ আসগার এবং এই এলাকার ভুক্তভোগী পরিবারের যিনি তৃণমূল নেতা শাহনওয়াজ আলম, তার নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু এই বুথের যারা হচ্ছে কর্মী রয়েছেন, তৃণমূল কর্মী, তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে একটি বুথ বৈঠক হচ্ছে। চলুন সরাসরি বৈঠকে আপনাদের আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। উনি নামলেন, কি আস্তে আস্তে পাশে যে একটা ভয় তো আছে, তার মনে ভয়টা তো বিরাজ করতেছে। আমরা তো জানি সেই লোকটা ভেতুর মধ্যে দিয়ে আস্তে আস্তে পা ফেলতে লাগলো এবং উনি সবাইকে বলল যে ভাই আমার ভোটের দরকার নাই, আল্লাহ আমাকে কিছু রেখেছে, অনেক কিছু দিয়েছে, যাই হোক আমি ভালো আছি, মেম্বারটা দরকার হলে উনি হোক, কিন্তু শুধু ঝলঝলি লোক এখানে মাটিকুন্ডায় যেন না আসে। উনি প্রস্তাবও দিয়েছিলেন যে আমি মেম্বার হব না, আমার কোনো ইচ্ছা নেই, উনি একটা মেম্বার পদ লেখ, হয় মেম্বারি লেখ, নেই বলল পঞ্চায়েত সমিতি লেখ, কিন্তু ও শুধু আমার পিছাটা ছেড়ে দেখ, তা তো উনি ছাড়েননি তার পিছা, বাধ্য হয়ে উনি ফিল্ডে যখন নামলেন আমরা জনসাধারণ তার সহযোগিতা করতে লাগলাম। সহযোগিতা করতে করতে ওনার একটাই ইচ্ছা যে আমি জনগণের ভোট নিব না, আমি ছাপ্পা দিয়ে, আতঙ্কবাদী দিয়ে, গুন্ডা দিয়ে, বন্দুক দেখিয়ে, পিস্তল দেখিয়ে, বম মেরে ভোট নেব, যাতে আমার কোনো সন্দেহ নাই, আমার সামনে যেন কেউ জনসাধারণ দাঁড়িয়ে থাকতে না পারে। এটা কি মানুষের ব্যবহার? এটা কি আমরা ভারতবর্ষে আমরা স্বাধীন দেশে বাস করছি? এটা কি মমতা ব্যানার্জি রাজত্ব না, এটাই টিএমসি রাজত্ব? আমি অবাক হয়ে যাচ্ছি, এ ধরনের কাণ্ড আমার মনে হয় জীবনে হয়নি। লাস্ট পর্যন্ত দেখলো যখন ভোটার সমস্ত চলে যেতে লাগলো, 75% ভোটার ওনার বিরুদ্ধে হয়ে গেল, তখন উনি ইচ্ছাকৃত ভাবে বম পিস্তল নিয়ে বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে তার ভাইকে, একটা সাধারণ ছেলেকে, নিরীহ ছেলেকে, মানে সে আমরা মনে হয় তারা জিনিসটা জানি না, অত দূর থেকে মারতে গেলে AK-47 ছাড়া ওকে গুলি করতে পারে না, অন্য হাতে করতে পারে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাই আমরা চাইব এখানকার জনগণ তার কানুন ওনাকে সাজা দেবে, কিন্তু কানুনের পিছনে আমরা সবাই মিলে সহযোগিতা করব। কানুন তো বাইরে থেকে আসবে, সে তো চোখ বুঝে আসবে, এবং তার যে সমস্ত ফিল্ডিং গুলো আমরা এখান জনসাধারণ সমস্ত দিকগুলো ধরিয়ে দিয়ে তাকে যেন কড়া হচ্ছে কড়া সাজা দেওয়া হয়, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এবং মাটিকুন্ডা বি বুথ এবং 83 নম্বর বুথের আমরা মানুষ, আমরা এখানে বিরোধী বলে কেউ নাই, আমরা এখন বর্তমান শাহনওয়াজের কাছে সমস্ত আলোক আছি, বিরোধী ফিরোধী আমরা কিছু জানি না, এতদিন ভয়ে ভীতুতে আমরা কেউ বাইর হতে পারিনি, আজকে আমাদের যখন এই অবস্থা, যখন আমরা সুযোগ পেয়েছি, তাহলে আমরা গোটা বুথের মানুষ একত্রিত হইয়া একসাথে সবাই মিলে থেকে আমরা আশা করি সামনে দিনে এই করিম চৌধুরীর নেতৃত্বে আমরা এই জায়গায় লড়ব। আমাদের এখানে আমি শুনেছি বা জানি এখানকার মানুষ এখানকার টিকিট দেওয়া হয় টাকার পরিবর্তে। এ কোন দেশে বসবাস করছি, এ কোন রাজত্ব, টাকা দিয়ে টিকিট দিতে হবে? টাকা দিয়ে যদি টিকিট দিও মানুষের কাজ কি করে হবে, জনসাধারণ কাজটা কি করে হবে? টাকাই যদি আমি কিনে দিই তাহলে তো সম্পত্তিটা আমার কিনে দেওয়া হলো। যাই হোক, আমি বেশি বলবো না, আমার ভূতের মানুষদের বলবো, দেখো ভাই যা বিতার বিতেছে, শাহনওয়াজ আলমের ভাই মারা গেছে, উনি যদি আমাদেরকে বিরোধী কোনো লোক থাকলো তাদের মাফ করতে পারে, আমরা জনসাধারণ তাতে মেনে কেনে নেব না, আমরা নবীর উম্মত, আমাদের কাম হচ্ছে কেউ যদি জুলুম করে তাকে ক্ষমা করা।
এবং আমি আমার গ্রামীণ ভাইদের বলবো যে হিংসা বিবাদ না মনে করে যে কি বিগত দিনে যেগুলো ঘটেছে আমার চোখে দেখা, আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমাদের গ্রামে কোনো ঝগড়া হলে কোনো অশান্তি হলে কেউ মার করলে অন্তত ছোটা আপনারা আশা করি অন্তত নিষেধ করেন, সব ভাই ভাই মিলে আমরা যেন চলতে পারি আর এখান থেকে আওয়াজটা আমরা উঠাতে পারি যেন সারা অঞ্চল এবং সারা ব্লক পর্যন্ত আমাদের এই আওয়াজটা গেলে আশা করি এখানকার সাধারণত মানুষের কিছুটা উপকৃত হবে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, খোদা হাফেজ। আজ আমরা হাই স্কুল প্রাঙ্গণে একটি ছোট্ট কর্মী সভা এবং যোগদান সভার আয়োজন করেছি। যোগদান সভা মানে আপনারা সবাই জানেন গত গত 9 তারিখ আমার ভাই সাকিব আক্তারকে আমাদের মাটিগুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজ হাতে 8 তারিখ রাত্রি 11:45 নাগাদ বাইরের থেকে দুষ্কৃতি নিয়ে এসে নিজ হাতে বম বন্দুক নিয়ে চড়াও হয়ে যখন তারা কিছুতেই সামাল দিতে পারছিল না, তারা মরিয়া হয়ে পড়েছিল। যে করে হোক আজকে শাহনওয়াজের লোকজনকে এবং শাহনওয়াজ ও তার ভাইকে যে কাকে পাবে তারা হত্যা করবে, এটা ওরা পরিকল্পনা করেছিল। আর এই পরিকল্পনার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট যাকে বলা হয় জাকির হোসেন, সবাই জানেন উনি আমাদের এই মার্ডার আমার ভাইয়ের মার্ডার আসামি যুক্ত আছেন, কিন্তু এখনো উনি অধরা। আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে বারবার এই কথাটা রিকোয়েস্ট করব যে উনি যেখানেই থাকেন আপনাদের সহযোগিতায় বা প্রশাসনের সহযোগিতায় ওনাকে অ্যারেস্ট করা হোক। আর মূল কথা আমাদের মাটিগুন্ডা বি বুথ যে প্রধানের বুথ, প্রধানের বুথে যারা প্রধানের সঙ্গে যারা এই যে লোকজনগুলো ছিল মেহবুব আলমের সাথে, তারা সবাই ওর ভুল ত্রুটি বুঝতে পেরেও তার এগেনস্টে কোনো রকমের কথা বলার অধিকার তাদের ছিল না। তারা কোনো রকমের কথা বলতে গেলে তাকে ধমকি দিয়ে চমকি দিয়ে বসিয়ে দেওয়া হতো। তো তারা সবাই আজ তার ভুল ভ্রান্তি বুঝতে পেরে তারা সবাই ওকে ছেড়ে ওর সমর্থন ছেড়ে আজকে আমার দাদা শাহনওয়াজ আলমের নেতৃত্বকে তারা পছন্দ করেছেন। গত কয়েকদিন ধরে সবাই দলে দলে এসে আমার বাড়িতে বাজারে দাদার সাথে আমার সাথে বা আমার যে হোক আমাদের যে লোকজন ছিল তাদের সবার সঙ্গে যোগাযোগ করে গত কয়েকদিনে সবাই ওনার সাথে যে লোকগুলো ছিল সবাই এসে যোগদান করেছেন। ওই যোগদানটা আমরা আজকে এই মানে মাটিগুন্ডা বাজারের এই হাই স্কুল প্রাঙ্গণে ওই নতুন এবং যারা ওর কাছে নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা আজকে এখানে যোগদান সভার আয়োজন করেছি। তো আমি বেশি কিছু বলবো না, আমি প্রচন্ড মন ব্যথার মধ্যেও আছি। হ্যাঁ, তো যারা নতুন এসেছেন তারা কিছু বলবেন, মিডিয়া ভাইরা আছে, উনার মেহবুব আলম আপনাদের সাথে কিরকম ব্যবহার করতো, উনি সৎ পথে ছিলেন নাকি ভুল পথে ছিলেন, সংক্ষেপে 2-4টা কথা আপনারা একে একে এসে বলবেন। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের এখানে উপস্থিত আছেন হাজি মোর্শেদ সাহেবকে আপনি সংক্ষেপে 2-4টে কথা বলে যাবেন। মেহবুব আলম কি যেন আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছিল, কোন ভুল পথে নিয়ে যাচ্ছিল, কিভাবে পরিচালনা করছিল, সংক্ষেপে 2-4টা কথা বলবেন। আসলে মাইকটা নিচে আসলে
এতদিন আমরা ছিলাম মুলবির সাথে, মেহবুব আলমের সাথে। উনি যে হারে কাজগুলো করছিল ঠিকই চলছিল, মানুষ অনেক ছোট চলাফেরা যা করছে করছিল, বাইক থেকে লোকায়নি, কিন্তু এই জিনিসটা ঘটনাটা ঘটিয়ে দিয়েছে, তাতে আমরা দোষী হলাম। আমরা আমাদের পরিবার গ্রামের লোক মানে করলো, একজন বাইর থেকে লোক এনে ভাড়া করে এনে কাজ করলো, ফাঁসলাম আমরা, ক্ষয়ক্ষতি আমাদের হলো, দুঃখ আমাদের হলো, ভাই মূল্য আর ভাতিয়া মূল্য আর বেটা মূল্য, এটা দুঃখজনক ঘটনা, আমি এটাকে নিন্দা করছি। আমার বক্তব্য শেষ করা, ধন্যবাদ। এরপরে আমি একটু গুছিয়ে বলার জন্য রিকোয়েস্ট করব আমাদের দক্ষিণ মাটিগুন্ডার বাসিন্দা এবং মেহবুব আলমের এক মানে কিছুদিন আগের যা নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট, উনি হিন্দিতে দু চারটা কথা বলবেন আপনাদেরকে, মিরশাদ আলম ভাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা সবাই কি পথে ছিলাম আপনারা সবাই দেখেছেন। এবার আমরা সবাই ভারতবাসী, যে কোনো একটা দল করতে হই, সেই দল আমরা করছিলাম। এবার হলো সঠিক আর ভুল, এর মধ্যে দুটি জিনিস আছে, যখনই চিনতে পারলাম তখনই কিন্তু নিজের নিজের যেটা রাস্তা আপনার, আমরা সবাই ভুল বুঝে সঠিকই চলে আসলাম। এবার মেহবুব আলম প্রধান হিসাবে আমাদের মাটিগুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ছিলেন, এখন তিনি জেলে। এবার যে কুকর্ম তিনি ঘটাইলেন, ওর পিছনে সাধারণ মানুষ, আমরা একটা সাধারণ ভোটার, আমরা কিছুতেই থাকতে পারি না। এবার এখন বর্তমান আমাদের প্রতিনিধি হিসাবে শাহনামাজ আলম, তিনি আপনার নিজের ভাই হারাইছেন, মোহাম্মদ হাজি ওনার ছেলে হারাইছেন, ওর ব্যথা, ওর নিজের ধরাও যে একটা শরীরে একটা আংশ হারিয়ে দিয়েছেন, তার সাথে যতটুকু আশা করি আমরা সবাই মিলিয়ে ওনার সাথ দিয়ে এই ব্যথাটি পূরণ করার চেষ্টা করব, এই বলে আমরা সবাই একটু আশা রাখি। আর এই বলে আমি আমার নিজের বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম, নমস্কার, ধন্যবাদ মিশ্র বাবুকে। এবার আমি অনুরোধ করব আমাদের যুবাবস্থি থেকে মানে আমাদের বিভূতের যুবাবস্থি থেকে আগত মন্ড চাচা মহাশয়কে, চাচা বলনে কা অধিকার সবকো হ্যায়, আইয়ে আপকা জো মন মে ভ্রম হ্যায় উসকো নিকালিয়ে আর মিডিয়া কে মাধ্যম সে সবকো জানকারি দিজিয়ে কি আপ লোক কিস অন্ধেরে মে থে আর কিস উজালে কে দায়রে মে আবি আকে হাজির হয়ে হ্যায়। কি দেশি ভাষা বলবো, তাও চলবে। এই দেখছে মালদা আটখান, এবার জলপাইগুড়ি কুচবিহার তো সবাই দেশি ভাষা বুঝে, অতএব দেশি ভাষা বললেও কই মানে উগ্রা নিছে, দেশি ভাষা বললে সবাই সব বুঝা পাবে। আসসালামু আলাইকুম, আমরা বেশি কিছু নি বলবো, আমরা যে মৌলবীর সঙ্গে বেড়া ছিল, তা আমরা মৌলবীর সঙ্গে যখন বেড়া ছিল তো মৌলবী যখন ভুল পথে চলে গেল, তা আমরা দেখেছি যে না গুন্ডা বাহিনীর সঙ্গে নেমে আছে, আর আমার শেষ কাজে হলে ওরা ছিল শেষেছে নি গেল ওর একনাথ মো সামনে 1200 টাকা লিখলা দিলে শুনছিল দিবে, লেকিন আমার ফ্রেন্ড মোর বেটির বিহার বলা 20,000 টাকা দেওয়া যায় দেওয়া নি পারলে, এটা আমার বন্ধু
বহুত দুঃখ রসঙ্গ হামার হবে ঠিক কিন্তু লোকটা এমন ঘুরে চলে গেল লাস্টে আতঙ্ক মা সাজে গেল আজ আজ মোহন আজকের বেটা মারে দিয়ে আমার বহুত দুঃখ বহুত দুঃখ একটা জোয়ান সব মারে দিলে কেন এখন কাম করো তো করা উচিত ছিল একটা পাবলিক হোক মারে দিল দেন একটা সেমি পুলিশ একটা জোয়ান ছোয়া মারে দিল কি আজ তোর তলে ফাঁসির অর্ডার হওয়া উচিত খুব সুন্দর ভাবে বলি যে আমার দীর্ঘদিনের মেনু চাচা আছে মেহবুব প্রধানের দীর্ঘদিনের পুরাতন লোক জুমাবস্থিত অতএব ওনার মুখ খান্ডে বায়ান্না শুনলেন ওনার মুখ থেকে মানে সবাইকে শুনতে পারলেন যে উনি চায় যে সাকিব আলমের খুনি মেহবুব আলমের ফাঁসি হোক আর আমি মিডিয়া ভাইদের কাছে রিকোয়েস্ট করব এই বার্তাটা আপনারা যতদূর পারবেন ছড়াবেন যে যে লোকগুলো ওনার সাথে ছিল ওনারা নিজেই চাচ্ছে আজকে যে মেহবুব ভুল পথে ছিল মেহবুব ভুল পথে আছে ওনার উচিত শাস্তি হোক ওনার ফাঁসি হোক এরা শাস্তি হিসাবে এখানকার বাসিন্দা এখানকার গ্রামবাসী এখানকার সবাই চাই যে মেহবুব আলমের ফাঁসি হোক এবার জুমাবস্তি থেকে আগত আলিজাদা সংক্ষেপে একদম নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট মেহবুবের জন্য যে কোনো সময় রাতের দুটার সময় ডাকলে উনি ওনার কাছে এক ডাকে হাজির হতেন আর ওই লোকটিকে আমি বলবো দেশি ভাষায় হোক সূর্যাপুরি ভাষায় হোক বাংলাতে হোক বা হিন্দিতে হোক সংক্ষেপে দু চারটা কথা বলবে আসসালামু আলাইকুম বেশি কিছু আমাকে নিয়ে বলবো ভতিজারা বললেন মলি সাহেব যেখানে বলায় ওখানে আসিও দরকার পড়িল অসুবিধা তো খাবার চিন্তা আমার একটা পার্টির লোক ছিল একটা পার্টি করছিল কই হয়তো বিরোধী ছিল কই হয়তো নিছিল হিসাবে 15 বছর লাগাতার কিন্তু মলি সাহেব সুগুল বর্গ একদিন দুদিন না 15 বছর একটা যোগ উল্টে আছে 12 বছর আছে এক যুগ 15 বছর কাটা দিন আমার মলি সাহেব পিছু আমার যত লোক তো সবাই সবই জানে 15 টাকা আমার লাভ করবে নি পারি পনেরো বছর ধরে আমার কোনো লাভ কোনো পান্ন নি লাস্টত বদলাম এবং ভুল বুঝে এনে বিশেষ করে আমার বহু দুঃখ ভাই ভর্তি যাই হচ্ছে একাটা মানুষ হনো একাটা উঠলো ঘটল প্রধান যে কাম করলে না ভূত লোক কোনো বুঝা নেই ভূত লোক কই নি জানে তো ফাঁসা দিলে আর প্রধান কিন্তু এটা কাম ভোট কিন্তু জিতাছি আমরা প্রধানক টাকা খালি যা আর লোক টাকা খাতে অন্যজন জিতাছি আমরা পিতা খাতি আমরা মার খাতি আমরা ভুট্টা মজা মারা এলিছে আর কোন লোক ঝুনঝুনির লোক কিন্তু মজা মারছে আমরা কিন্তু 2 টাকা ফেদা নি পাচ্ছে পার্টি যাচ্ছে পার্টি করছি টিএমসি বলে এনে পার্টি 15 বছর লাগাতার প্রধান হয়েছে মনে হয় 5 বছর আর মা রহিল 5 বছর আর ভাবি রহিল 5 বছর ইয়া রহিল ইয়াতে হলতার নাম্বার হলতে প্রধান হল প্রধান হলতে একদম আমার গুন্ডাগিরি কবা ধরলে শাস্তি তো খুবই হবে আর নিজে নিজে মূলক জেলখানা তারপর ফাঁসির অর্ডার হোক কিন্তু মরবা হবে দশদিন বলে বকে না ভাই যারা হলো যে আমার কর্মী কথা মারামারি করবো জামক কই লোক রাজনৈতিক গুন্ডাবাজি করে নেব লোক মারা দিছি এমন গুন্ডাবাজি আমরা বহুত 35 বছর তো ভোট লড়ছি 35 বছর কংগ্রেস তো আমার কংগ্রেস ছিল কংগ্রেস তো টিএমসি দশ না বাট নম্বর আমার একবার দিয়ে হারাই নম্বর কিন্তু আমার জিতে
একই সময় গুন্ডাগিরি আমার নি দেখি না আমার ছয় ছোট দেখি না আমার বাপ দাদা চলে গেল বিটে গেল নি দেখা এই পাঁচ বছর প্রধান হেনে বহুত কিন্তু খারাপ হল আমার এটাই কম ভোটার জনগণ মূল হিসাবে জেলে ফাঁসি হ্যাঁ যে লোকগুলো আছে এখানে কথা বলছে তাদের একটাই মানে শব্দ আওয়াজ যে মেহবুব আলমের ফাঁসি হোক মেহবুব আলমের উচিত শাস্তি হোক এবার প্রশাসনের কাছেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই সাধারণ মানুষের দাবিটা অন্তত একবার মাথায় রেখে চিন্তা ভাবনা করে কোন রকমের ডিসিশন নেবেন আর আমিও বলবো এই মঞ্চটাকে সবাই বলছে যে মেহবুব আলমের ফাঁসি হোক ফাঁসি হোক ফাঁসি হোক যে অন্যায় কাজ উনি করেছেন তার ফাঁসি দরকার এরপরে সংক্ষেপে দু চারটে কথা বলবেন দাফার হয় দাপা ভাইকে রিকোয়েস্ট করবো আপনি একটু এসে দুটো কথা বলে যাবেন সালাম আলাইকুম যে যা ঘটনা ঘটেছে এটা খুব দুঃখজনক ঘটনা যে মানুষটাকে জিন্দায় মেলাটা উচিত হয়নি এটা খুব অন্যায় কাম করেছে এই কোন ধরনের ঘটনা জিন্দগিতে জেনে আর কেউ জীবন যাতে না করে এই জিনিসটা খুব খারাপ জিনিস হাত পা ভেঙে দিত তাহলে লোকটা বাইরে থাকতে পারতো আর এবার জিন্দগি বরবাদ করে দিলে মনে করো যে ওর ঘরের মানুষটা কাঁচা চুলে আঁড়িয়ে হয়ে গেল কত সমস্যা এইটা বলে আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ইয়ার বাদ আমার বস্তির আমি রিকোয়েস্ট করি আমার মলি সাহেবের খুব কাছের লোক ছিল ওয়া আপনার ভুলটা বুঝা পায় এবং স্ব ইচ্ছায় আমরা কই কাক কিছু বলবানি যাই লোকলার সবই স্ব ইচ্ছায় ওসে এনে ভাই দাদা শাহনওয়াজের নেতৃত্ব চলবাচ আছে ওয়ার সঙ্গে রোবাচ আছে আর ওয়া কিরকম আচরণ লোকলার সঙ্গে করিল ওয়ার ভাই মরে গেল মোর ভাই মরে গেল আমা আপনা ভুট্টার লোকলার সঙ্গে কেমন ব্যবহার করল দি চারটা বাদ সংক্ষেপে খালি আত্মা ভাই হোসেনে করবে আর মেহবুব আলমের কি সাজা হওয়া উচিত সংক্ষেপে আত্মা ভাইকে রিকোয়েস্ট করি তুই যেটেছিস ইকুদি হোসেনের দিরাবাদ খালি বলে যা ঠিক আছে আপনার ভাই মানে মাইকে কথা বলতে একটু হেজিটেশন বোধ করছে উনি বলতে পারবেন না তার জন্য আমি দুঃখিত যাই হোক এরপরে তাহলে ওই কথা বলে তৈয়ার রহমানকে বলবো একটু সংক্ষেপে এসে বলবে যে নেতৃত্ব এই মুহূর্তে মাগরিবের আজান হচ্ছে এবং আজ থেকেই ইসলাম ধর্মের মানুষরা তারা কিন্তু উপবাস ব্রত পালনের জন্য চাঁদ দেখার শুরু করবেন তাৎপর্যপূর্ণভাবে এই মুহূর্তে মাটিগুন্ডা গ্রাম পঞ্চায়েতের বি বুথ সেই বি বুথের সেই ভোটাররা যারা একসময় এই এলাকা থেকে মেহবুব আলম বা তার পরিবার পরিজনকে ভোটে জিতিয়ে তৃণমূল থেকে ভোটে জিতিয়ে এখানকার প্রধান হিসাবে দেখেছিলেন বা নির্বাচিত করেছিলেন এই মুহূর্তে আজানের জন্য তাদের এই সভা স্থগিত রয়েছে পরবর্তীতে আজকের এই বুথ সভা বা শান্তি মিটিংয়ে কি বক্তব্য রাখছেন বক্তারা আমরা শুনবো সাথে থাকুন নিউজ টু ইন্ডিয়ার হ্যালো
কোন স্যার জমিন কা नहीं पट्टा का नहीं, वो आपका बंगला आवास योजना है ना, उसका म्युनिसिपैलिटी में जो हुआ तो चेयरमैन साहब जो दिया और आरिकुल साहब, हाँ वो आपका बंगलार गृह आवास बंगला है ना, उसका प्रोग्राम का, हाँ वो पहले लोग का 2016-17 का जो है बेनिफिशियरी তো যাই হোক, বলছিলাম আমি যে মাটিগুন্ডা বিভূতের আজকে আমাদের যোগদান সভা চলছে এখানে। তো এই যোগদান সভাটা যে চলছে আপনারা সবাই জানেন, বারবার একটা ঘটনাকে বারবার তুলে ধরলে ভালো লাগবে না, সবাই জানেন যে কিসের জন্য এই ঘটনাটা হয়েছে। আর এই যোগদান সভাটা যে আজকে চলছে আপনারা সবাই জানেন, 8 তারিখে যে ঘটনা হয়েছিল ওই 8 তারিখের ঘটনার পরে কিছু কিছু যারা মেহবুব মল্লিক সাহেবের পার্টি করতো তারা বাড়ির থেকে চলে গেছিল, বাড়িতে থাকতে পারছিল না। তারাকে যেভাবে লোক দিয়ে হোক বা আশেপাশের কারো বন্ধু বান্ধব দিয়ে হোক খবর দেওয়া হলো যে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা বাড়িতে ঢুকে যাও, চাইলে যে এখন বর্তমান শাহনওয়াজ হোসেন মাটিগুন্ডা বিপুত্রের যে নেতৃত্ব আছে ও চাইলে অনেক কিছু করতে পারত। তো উনি দেখলেন যে সামনে রমজান মাস আসছে, লোকেরা এদিকে ছত্রভঙ্গ হয়ে আছে, এরকম একটা ভয়ানক ঘটনা হয়ে গেছে, যার কারণে উনি চিন্তা ভাবনা করে একটা ভালো ডিসিশন নিলেন যে ও যা করছে আমি তা করতে দেব না বা আমি করব না। তো এই বলে যখন উনি ভাবলো এই কথাটা, তখন আস্তে আস্তে লোক বুঝতে পারলো যে না, ওনার দলে আমাকে যেতে হবে, ওনার কাছে থাকতে হবে, ওনার সমর্থনে থাকতে হবে। তো এত বড় ঘটনা হয়ে গেছে, এগুলো আমাদের ধারণা ছিল না, তো যেহেতু হয়ে গেছে তো এর জন্য আইনগত ভাবে ব্যবস্থা নিবে, আইনের প্রশাসন যেটা ব্যবস্থা নেওয়ার সেটা নিবে। তো আমরা এটাই বলবো যে আজকে যোগদান সভাতে আমরা যতগুলো এসেছি বা আমরা এখানে যতগুলো উপস্থিত আছি, ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছোট, এবং যারা এই সভাতে আজকে উপস্থিত আছেন, আমরা একটাই কথা বলবো, শাহনওয়াজদার নেতৃত্বে এই মাটিগুন্ডা বিপদে শাহনওয়াজদাই লাস্ট কথা বলবে, এর উপরে আর কেউ কোনো কথা বলতে পারবে না। এখন যা বলবে এর নেতৃত্বে আমরা, ওর নেতৃত্বে আমরা চলাফেরা করব, যেখানে যা কথা হবে সেটা ওর নেতৃত্বেই হবে, যা কিছু করতে হবে তার নেতৃত্ব হবে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে ইতি করছি। ধন্যবাদ তৈয়া বাবুকে। এরপরে আমাদের, আমরা মোটামুটি যেহেতু কালকেই রমজান মাস শুরু হবে, সবাই আজকে বাজার করবে, সেহেতু ব্যাপার আছে একটা, বেশি সময় নিব না, এখন আপনাদের সামনে ক্ষুদ্র বক্তব্য তুলে ধরবেন আমাদের মাটিগুন্ডা দক্ষিণ বস্তি কফিলউদ্দিন মহাশয়। তুমি যেখানে থাকো একটু তাড়াতাড়ি আসবে, সংক্ষেপে দু চারটা কথা বলবেন। আমাদের মাটিগুন্ডা হাই স্কুলের বর্তমান স্কুল সভাপতি আছেন উনি, আমরা ওনার মুখ থেকে দু চারটা কথা শুনব। উপস্থিত মাটিগুন্ডা বিভূতির বহুদিনের টিএমসির কর্মীবৃন্দ এবং সমর্থক, প্রত্যেককে আমার আন্তরিক সালাম নমস্কার। আমি বেশি কিছু বলবো না,
দু চারটা কথা বলবো, কিন্তু খেয়াল করেন আমরা কিন্তু প্রত্যেকে একসাথেই ছিলাম, প্রত্যেকেই ছিলাম। 2018 থেকে যে একটা ঘটনা ঘটালো, তারপর থেকে ওর কাছ থেকে আমি সরে গেছিলাম। আমার যতগুলো অনুচর ছিল, আমার সব সমর্থক যেগুলো ছিল, আমি তাদেরও বলেছিলাম এই লোকের সঙ্গে থাকা যাবে না। কিন্তু কতগুলো লোককে ভুল বুঝিয়ে প্রলোভন দিয়ে লোকগুলোকে রেখেছিল। যেমন একটা শুনলাম আমি, একজন লোককে বলে হজ করতে পারবে 2 লাখ টাকা দিবে, কারো মেয়ের বিয়ে দিবে, সম্পূর্ণ টাকাটা ও বিয়ার করবে, কিন্তু আজ অব্দি কোনো কিছু করতে পারেনি, খালি লোকগুলোকে সাথে রাখার জন্য এইরকম বিভ্রান্তিমূলক প্রচার করেছে, কিন্তু কারো কোনো উপকার হয়নি। হয়েছে ওর মনের সাথীদের, ওর মনের সাথী কারা, ওর প্রিয় বন্ধু কারা, মাটিগুন্ডা অঞ্চলের প্রত্যেকটি লোকেই জানে, আমি উল্লেখ করে বলছি না। আর এই বন্ধুদের আপনারা কখনো ধারে কাছে আসতে দিবেন না, নালে আবার কোনো বিপদ ঘটাবে, এ থেকে সাবধান থাকবে। আর একটা কথা বলবো, আপনারাও জানেন যে খুনটি একটা অঞ্চল আছে, আপনারা গিয়ে শুনবেন জানবেন যে ওখানে কতগুলো সাদা সিধা ছেলে, শিক্ষিত ছেলে গাজার কেসে ঢুকেছে, প্রায় আমার মনে হয় 150-র কাছাকাছি এই যুবকগুলো গাজার কেসে ঢুকে আছে। আর এই গাজার কেস দেওয়ার মাস্টার মাইন্ড একজনেই, যেটাকে আমরা ঘৃণা করি, আর যেটাকে আমাদের টিএমসির উপর মহলের নেতাগুলো আগলে রেখেছে, আমরা তাকে অ্যারেস্ট করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব, তাকে যত অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা হয়, আর এই ইসলামপুর ব্লকটাতে শান্তি ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে আমি অনুরোধ করছি। আর যে জঘন্য কাজ করেছে, যে জঘন্য কাজ করেছে মাটিকুন্ডা অঞ্চলের, কেন মাটিকুন্ডা টু ইসলামপুর, এখানকার এতগুলো অঞ্চলের লোক কখনো কল্পনা করতে পারেনি যে এই লোক এই কাজ করবে, কিন্তু এ থাকলে আরো এর চাইতে ভয়ঙ্কর কাজ করতে পারে। ওর মধ্যে মনুষ্যত্ব বলে কোনো কিছু নেই, আপনারা সবাই জানেন, কিন্তু ভয়ে ভয়ে ছিলেন, আজকে ভয়টা দূর হয়েছে, কিন্তু তাতে আপনাদের অনেক দেরি হয়ে গেল এবং অনেক ক্ষতি হয়ে গেছে। এটা যদি আগে বুঝতে পারতেন, তাহলে যে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আমার মনে হয় ঘটতো না, কিন্তু ঘটতোই, কারণ 2018 সালে তো আপনারা দেখেছেন সারা হোসেন যদি মনিশন উইথড্র না করতো তখনই কিন্তু এই ঘটনা ঘটাই দিত। এখন আবার ওই চালে ও মস্ত ছিল, ইলেকশন আসছে আমাকে কিছু একটা করতে হবে, সেটাও করে দিল, তার সাজাও পাবে। এই ক্ষুদ্র বোধ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, এরপরে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান বক্তব্য তুলে দেবেন মাস্টার মিনহাজ আসগর মহাশয়। বন্ধুগণ, আজকে এই যোগদান সভায় আপনারা যারা এসেছেন তাদের সবাইকে আমার সালাম নমস্কার। আমি সত্যি খুব আনন্দিত যে আপনারা ভুল বুঝতে পেরেছেন এবং দোষীর দোষকে দোষ বলেছেন, এবং যে ঠিক আছে তার দিকে সাড়া দিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাইছি, কারণ অত্যাচার করলে যেমন খারাপ, অত্যাচার সহ্য করলে কিন্তু তার চেয়ে বেশি খারাপ। আমরা এটা বুঝতে পেরেছি আপনারা আজকে সালাওয়াজের নেতৃত্বে আপনাদের বুথে একত্রিত হয়েছেন এবং শাহনওয়াজের সঙ্গে আগামী দিনে চলতে চাইছেন, এর জন্য আমরা খুব খুশি। আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটবে না যদি আমরা সবাই এভাবে একত্রিত হয়ে থাকি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখি। এবার আমরা আইনি দিক দিয়ে সরকার বা প্রশাসন খুনি বা দোষীকে যে পানিশমেন্ট দেবে সেটা তো দিবেই। আপনারা আজকে প্রমাণ করেছেন
যে আপনারা একত্রিত হয়ে শাহনওয়াজের হাতকে শক্ত করেছেন আর গণতান্ত্রিকভাবে দোষীকে পানিশমেন্ট দিলেন। আজকে আপনারা শাহনওয়াজের দোষ ভাইকে যে খুন করেছে তাকে কিন্তু আপনারা একসঙ্গে একত্রিত হয়ে ওর হাতকে শক্ত করাতে ওকে পানিশমেন্ট দিয়েছেন, কারণ এই বুথে আর ওনার পক্ষে কথা বলার কেউ নেই। এই পানিশমেন্টটা আমার মনে হয় ওই আইনি পানিশমেন্টের যে খুব বেশি, কারণ উনি আইনি পানিশমেন্ট কি পাবে না পাবে ওটা দীর্ঘদিনের ব্যাপার আছে। আর আজকে যে পানিশমেন্টটা আপনারা ওকে দিলেন সেটা ওনার জন্য এই ওই পানিশমেন্টের যে এটা বড় পানিশমেন্ট, কারণ ও নিজের জমিতে আর পা রাখতে পারছে না, কারণ জমিতে তো আর কিছু নেই, পাটা রাখবে তো রাখবে কোথায়। তাই বন্ধুগণ আপনাদের খুব ধন্যবাদ, আপনারা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, অন্যায়কে আশ্রয় দিবেন না। আর আমি আমার বক্তৃতা বেশি দীর্ঘায় না করে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকের যোগদান সভা এখান থেকেই মুলতবি প্রস্তাব করছি। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। দেখছেন এই মুহূর্তে যোগদান সভায় মাটিকুন্ডা যে ভূমি হচ্ছে বিভূতে, কিন্তু যারা এক সময়কালে মেহবুব আলম প্রধানের পক্ষে ছিলেন আজকে তারা শাহনওয়াজ আলমের নেতৃত্বে এবং মিনহাজ আগার নেতৃত্বে তৃণমূল দলের তাকে নেতৃত্বের জায়গায় বসালেন। আগামী দিনে এই এলাকার রাজনীতি কোন পথে যায় সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে, কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, ভুক্তভোগী যে পরিবার সেই পরিবারের সবচেয়ে বড় ভাই শাহনওয়াজ আলম তার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে মাটিকুন্ডা জনগণ তারা কিন্তু তৃণমূলের যে দলীয় পতাকা সেই দলীয় পতাকা নিয়ে যোগ দিলেন। আমরা অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে মিনহাজ আজগার এবং সেই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সেই শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব শাহনওয়াজ ভাই, যিনি রয়েছেন, কি বলছেন তারা আমরা শুনবো। প্রথমে আমরা মিনহাজ ভাইয়ের সঙ্গে কথা বলবো। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জিও স্বয়ং বলেন যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু পলিটিক্যাল ক্লাশে বা বলা চলে গিয়ে দুষ্কৃতীদের হাতে কেউ মৃত্যুবরণ করলে সেটা আরো বেশি দুঃখজনক হয়। মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা দেশে তৃণমূল কংগ্রেস চলছে, আপনারা তাদের সৈনিক। যে বিষয়টা প্রথমে জিজ্ঞেস করলাম যে মাটিকুন্ডায় বিরোধী বলে কেউ নেই, আপনারাই বলেন যে তাদেরকে মাইক্রোস্কোপ নিয়ে দেখতে হবে, অথচ একটা রাজনৈতিক খেয়াখই বা ইগো প্রবলেমে একজন একদম তরতাজা যুবক সিভিক ভলেন্টিয়ার প্রাণ হারালেন শাহনওয়াজ হোসেনের ভাই, বিষয়টাকে আপনি একজন মাস্টার হিসাবে এবং তৃণমূলের নেতৃত্ব হিসাবে কিভাবে দেখছেন? এটা সত্যি সত্যি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক, এটা কোনোদিনই কাম্য ছিল না। কিন্তু আমরা নিজের স্বার্থকে ভালো করতে গিয়ে অন্যকে আজকে গুলি মেরে দিলাম, সেটা কোনোদিনই ভালো হয়নি। যদি এটা কেউ করে থাকে, যেরকম আমাদের মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই কাজটা করেছে, তার উচিত শাস্তি পাওয়া উচিত, যেন আগামী দিনে আর কেউ এরকম কাজ করে পার্টিকে এভাবে ব্যাকফুটে না ফেলে দেয়। আমাদের পার্টি এত ভালো কাজ করেছে আর এরকম প্রধান হয়ে পার্টিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। আর আগামী দিনে এরকম প্রধানও যেন কোথাও না হয় যারা এইভাবে লোককে খুন করবে আর নেতৃত্ব দিবে। নেতৃত্ব সবসময় ভালো মানুষের হাতে থাকা দরকার আছে, যেন ওখানকার লোক প্রভাবিত হয়ে সরকারের কাজগুলো উন্নতিমূলক প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং লোকের কাছে জনপ্রিয় হয়ে দাঁড়াতে পারে। আমার মনে হয় এর পিছনে আমাদের এখানকার কিছু নেতৃত্ব আছে যাদেরও উচিত শাস্তি হওয়া দরকার আছে, কিন্তু আমরা এখানকার জনগণ এবং যার ভাই হারিয়েছে, যেরকম সাকিব আক্তার যার খুন হয়েছে তার ভাই শাহনওয়াজ আলম, উনি কিন্তু চাইছেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আর যারা দোষ করেছে তাদের উচিত শাস্তি হয়। ধন্যবাদ। শাহনওয়াজ ভাই, দেখা গেছে ঠিক মাটিকুন্ডার আগে দুটো ঘটনা ঘটেছে গোটা জেলাতে, গুঞ্জরিয়াতে এবং তার পাশাপাশি গোয়ালপুকুরে, এবং তারপরে দেখা গেছে তৃণমূল যেহেতু ক্ষমতাসীন দল, তিনি যে পন্থী হন না কেন, করিমপন্থী হন, রব্বানীপন্থী হন বা কানাইয়াপন্থী হন, কিন্তু প্রত্যেকেই দেখেছেন শান্তি কমিটি হয়েছে, শান্তি বৈঠক হয়েছে এবং এলাকার লোক শান্তি চাইছে। আপনি একজন ভুক্তভোগী পরিবারের লোক এবং তৃণমূল নেতৃত্ব, আপনার কি বক্তব্য? আজকে দেখা যাচ্ছে বিভূতের যারা মেহবুবের সমর্থক ছিলেন আজকে আপনার ঝান্ডার তলায় তারা, কিন্তু দলটা তৃণমূলই থাকছে, কি বলবেন? দেখেন, আমি প্রথমে আপনাকে বলবো আমার ঝান্ডা বলে কিছু নাই, আমরা সবাই টিএমসি করি আর দলটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, ওনার দল।
তো এখানে আমার ঝান্ডা ওনার দল আমার দল এরকম কোনো ব্যাপার নাই আমরা সবাই পারিনি কোনো দিন যে এরকম ঘটনা ঘটতে পারে যে একটা এরকম মানে কম বয়সের ছেলে প্রাণ নিয়ে নিবে কম বয়সের ছেলেটার এই প্রাণটা নেওয়ার ওনার প্ল্যানিং অনেক আগে থেকেই বোধহয় ছিল আর আমরা অসংখ্য এটা ছিলাম যে কিছু একটা ঝামেলা হতে পারে এখানে যেটা নিয়ে আমি গত 24 জানুয়ারি 2023 এসপি সাহেবকে এসডিও সাহেবকে আইসি সাহেবকে ডেপুটেশন দিয়ে এসেছিলাম হয়তো আপনি কভারেজ নিয়েছিলেন আমার এসডিও হ্যাঁ এসডিও অফিসের সামনে যে মাটিগুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহবুব আলম নিজের পায়ের তলার মাটি সরে গেছে আর ওই জিনিসটা উনি নিজে বুঝতে পেরে গেছে তার জন্য উনি নিজে এখানে গ্রাম পঞ্চায়েতে নিজের গ্রাম পঞ্চায়েতে কিংবা নিজের বুথে কোনো রকম কোনো জায়গা পাচ্ছে না তো ওটা মানে নিজের জায়গাটা করার জন্য মানুষকে ভয় দেখিয়ে মানে জায়গা তৈরি করার চেষ্টা করছে আর ভয় দেখানোর জন্য আমাদের যাহতো মাটিগুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েত খুব ভালো লোক বাস করে এই মাটিগুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে একটাও আপনি যদি ক্রাইম দেখতে চান কিংবা ক্রিমিনাল দেখতে চান আমার মানে আমি যতদূর জানি ইসলামপুর এখন ডিস্ট্রিক্ট হয়ে গেছে পুলিশ ডিস্ট্রিক্ট হয়ে গেছে আমাদের মাটিগুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লোক পাবেন না তার জন্য উনি বাইরে থেকে বহিরাগত নিয়ে মাটিগুন্ডা ট্যুর একটা মানে গ্রাম আছে ওখানকার কিছু লোক ওরা ওরা পেশা ওটা ওদেরকে নিয়ে মাটিগুন্ডায় এরকম ধমকি চমকি ধমক চমক দিত আর ওদের সাথে নিয়ে সবসময় বসে থাকতো এটা সবাই দেখেছে সবাই জানে আর ওইটা আমি লিখিতভাবে ডেপুটেশন দিয়েছিলাম ওই যেটাই বলে দিয়েছিলাম যে আপনারা একটু দেখেন প্রশাসনিকভাবে মাটিগুন্ডায় অশান্তি করে রাখছে মাটিগুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহবুব আলম যদি আপনারা এই জিনিসটা মানে আগ কান না দিয়ে এইভাবেই ছেড়ে দেন তো দেখা গেলো কোনোদিন একটা অঘটন না ঘটে যায় আর আমার মানে ধারণার বাইরে ছিল যে আমি যেটা মানে ভাবছিলাম যে একটা অঘটন ঘটতে পারে সেটা আমার সাথেই ঘটে যাবে আর আমার ছোট ভাই আমি হারিয়ে ফেলবো এটা আমি কোনোদিন ভাবতে পারিনি তার জন্য আমি বলবো এলাকায় শান্তি রাখার জন্য আমি ভাই হারানোর পরেও এটাই চেষ্টা করছি যেন এলাকা শান্তি থাকে তার জন্য বাজারটা দু চার দিন ওরা নিজেই বন্ধ রেখেছিল আমি খুলে দিয়েছি আর বাজার কমিটিরও একটা যা হোক আলোচনার মাধ্যমে সেদিন আজকে দু চার দিন আগে করা হয়েছে আর বাড়ি থেকে ওই যে ঘটনাটা ঘটার পর আমাদের গ্রামে কিছু লোক ওর সাথে ছিল যারা ওর সাথে ছিল ওই লোকগুলো ভয়ে পালিয়ে গেছিল তো কালকে আমি একটু চিন্তা করলাম যে দেখি ব্যাপারটা রমজান চলে আসছে আমরা সবাই এখানকার যাহতো ইসলাম ধর্মে আছি মেজরিটি আছি তো রমজান মাস শুরু হয়ে যাচ্ছে আর আজকেই আমাদের রমজান মাসের প্রথম আজকে তারাবি নামাজ হবে তো এটা আমি মানে অনেক লোক আমাকে বললো দুই চারটা আমিও নিজেও চিন্তা ভাবনা করে কালকে মানে রাত্রে একটু ডিসাইড করেছি সবাইকে ডেকে নিয়ে ভাই তোমরা বাড়িতে থাকো তোমাদের উপর আমার কোনো আপত্তি নাই কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই তোমাদের কারণ তোমরা তো ভয়ে ওর সাথে ছিল আমি জানি এইভাবে বলে ওদের লোকগুলাকে সবাইকে আমি বাড়িতে কালকে যেভাবে হয় গুছিয়ে বলেছি ওরা সবাই বলছে ঠিক আছে হ্যাঁ আমরা যা মানে করেছি ভুল করেছি মানে ভুল লোকের সাথে ছিলাম আমরা আর ওইদিকে থাকবো না আপনার হয়ে থাকবো আমি আমার হয়ে থাকার দরকার নাই আমি একটাই কথা বলবো যে আপনারা এক হয়ে থাকেন আর বাইরের লোকে লোকের যেন নিজের আমাদের বাড়িতে আমাদের গ্রামে আমাদের অঞ্চলে বাইরের লোক যেন এখানে এসে দাদাগিরি মস্তাগিনি না করতে পারে অশান্তি না করতে পারে এটা হয়ে থাকেন এইভাবে বলেছি তো সবাই বললো ঠিক আছে আমরা আজকে 10 জন কালকে 20 জন এভাবে এক সপ্তাহ ধরে মানে সবাই এসছে আপনার সাথে আলোচনা করে চলে যাচ্ছে তো কালকে মাটিগুন্ডা স্কুল মাঠে সবাই এক জায়গায় জামাত হয়ে একবার আমরা জিনিসটা ক্লিয়ার করতে চাই তার জন্য আজকে এই প্রোগ্রামটা বলছি আজ যারা একসময়কালে মেহবুব প্রধানের সঙ্গে ছিল আজকে সবাই বলছেন যে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আইন আইনের পথে নিশ্চয়ই তাকে শাস্তি দেবে মিনহাজ আজগর বললেন যে এই যে সমস্ত লোক যারা তার সঙ্গে ছিল তাদের গণতান্ত্রিকভাবে তাকে ছেড়ে দিয়ে এসে আপনার পাশে দাঁড়িয়েছে বিষয়টাকে কিভাবে দেখছেন এটা দেখেন এটা তো সবাই তৃণমূলের ঝান্ডা নিয়ে আপনার সঙ্গে আছে হ্যাঁ ঠিক আছে আমরা সবাই যাও তো তৃণমূলই করি আমাদের এখানে অন্য কোনো দল নাই তো আমি আপনাকে কথাটা বলবো আইনের যা কাজ সে আইন করবে আর আমাদের বিশ্বাস আছে আইন আমাদের মানে ন্যায় বিচার করে দিবে আমরা যাও তো আসামি ধরা পড়েছে আসামি ভিতরে আছে দু চারটা বাইরেও আছে এবার উনি নিয়ে এসেছিলেন যাদের সে তো বাইরে আছে ধরা পড়বে কিন্তু উনি নিজে যে কাজটা করেছে আর তার যে মাস্টার মাইন্ড আমাদের ইসলামপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন ওনার নেতৃত্বে সব হয়েছে উনি ওনার প্ল্যানিংয়ে সব হয়েছে তাকে আমি আসামি করেছি কিংবা আমি ওই যে এফআইআরটা করা আছে ওখানে মানে ভালো মতো জিনিসটা যেভাবে আমার বলা আমি বলতে পারি সেভাবে বলে এফআইআরটা করেছি তো আমি আশা করি ওনাকেও মানে পুলিশ প্রশাসন আমাদের ইসলামপুরে যারা আছে এসপি সাহেব আছে আইসি সাহেব আছে আমার আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা দেখছি আমরা যতদূর যত তাড়াতাড়ি পারবো অ্যারেস্ট করবো আসামিদের বলছি এই জায়গায় একটা শান্তি বৈঠকও হলো বলা চলে রীতিমতো
যে এই রমজান মাস আসছে, এটা এসে একটা ব্রত পালনের এবং সংযমের একটা সিয়াম করার সময়। এই সময়কালে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রত্যেকে শান্তি মানে এক্সপেক্ট করেন, প্রত্যাশা করেন। আপনার গোটা মাটিগুন্ডাবাসীর জন্য কি বার্তা থাকবে? আমি আমাদের এলাকার মাটিগুন্ডাবাসীর কিবা এলাকা ইসলামপুর বিধানসভার যতগুলো আমাদের ইসলামপুরবাসী আছে সবাইকে বলবো, আজ থেকে রমজান মাস শুরু হচ্ছে, সবাই নিজেদের মতো এই রমজান মাসটা যেভাবে করা যায় পালন করেন, আর মালিকের কাছে সবাই প্রার্থনা করেন, দোয়া করেন যে সবাই যেন শান্তিতে থাকতে পারি, এই জাহান থেকে ওই জাহান অবধি আমরা যেন ভালো মতো থেকে চলে যেতে পারি। সাধারণত শেষ প্রশ্ন যেটা বলবো, এলাকার যিনি বিধায়ক যার নেতৃত্বে আপনি অঞ্চল প্রেসিডেন্ট ঘোষিত, বিধায়ক ঘোষিত অঞ্চল প্রেসিডেন্ট, সেই জায়গায় বেশ কিছুদিন শান্তির বাতাবরণ ছিল, বিধায়ক নিজে শান্তিপ্রিয় এবং বলেছেন যে কথাটা আজকে শোনা গেল যে ছাপ্পা ভোটের এই যে রাজনীতি সেটাতে তিনি বিশ্বাস করেন না বা অশান্তির বাতাবরণ তিনি চান না, তারই একজন সৈনিক হিসাবে বলা চলে তৃণমূলের কর্মী হিসাবে আপনার কি বক্তব্য? দেখেন, আমরা যার নেতৃত্বে কাজ করছি আমি আশা করি আমাদেরও নেতৃত্বটা নেতৃত্বই আমরা এখানে গ্রামে অঞ্চলে আমরা যে নেতৃত্ব দিই আশা করি আমাদেরও কাজটা ওই রকমই থাকবে যেরকম আমাদের এমএলএ সাহেবের আছে। আমরা এমএলএ সাহেবের বাইরে এক চুলো যাব না, যেভাবে আমাদের এমএলএ সাহেব কাজ করে আমরা ওকে দেখে এমএলএ সাহেবের হিসাব কিতাবেই যেন এলাকায় কাজ করতে পারি, ওইভাবে আমরা কাজ করব। জনগণকে বলবো নিজের রায়টা জনগণ যেন নিজে হাতে দিতে পারে। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই মাটিকুন্ডার যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন, এবং আপনারা দেখলেন এই মুহূর্তে প্রত্যেকেই চাইছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। পেশায় সিভিক ভলেন্টিয়ার সাকিবের সেই 8:11:45 নাগাদ ঘটনা বা দুর্ঘটনার কারণে, তার প্রাণত্যাগের কারণে এলাকার প্রত্যেকেই কিন্তু কম বেশি মর্মাহত, তাদের বক্তব্যে সেই বার্তাবরণ উঠে এসছে এবং প্রত্যেকেই চাইছেন যারা প্রকৃত অপরাধী তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসছে পঞ্চায়েত নির্বাচন, সে নির্বাচনের আগে মাটিকুন্ডার মতো যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে রাজনীতির এই পট পরিবর্তন কোন দিকে গড়ায় সেটা আমাদের যেমন নজরে থাকবে। আর আজ থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই এই সিয়াম বা সংযমের মাসে নিজেদেরকে শান্ত রাখুন, কোনো প্রকার প্ররোচনা বা কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকুন। সবার রমজান মাস অনেক ভালো কাটুক, সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে প্রত্যেকটি খবর, দুঃখের খবর হোক বা সুখের খবর, আপনাদের সামনে সবার আগে আমরা তুলে ধরে করি। আমাদের জন্য আপনারা এই পবিত্র রমজান মাসে দোয়া প্রার্থনা করবেন যাতে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই, এবং সেই সঙ্গে জনগণের বার্তা, জনগণের যে বঞ্চনার বার্তা সরকারের কাছে, জনপ্রতিনিধির কাছে তুলে ধরে তার সমাধান করতে পারি। সহপ্রতিনিধি